বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বা এম ই নাজমুল হাসান পদত্যাগ করেছেন বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ায় তিনি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন রোববার বেক্সিনকো ফার্মার পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের জানানো হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন নাজমুল হাসান বেক্সিনকো ফার্মা জানিয়েছে নাজমুল হাসান কোম্পানিটির এন্দির পাশাপাশি পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন সংবিধানের এক সাত অনুচ্ছেদে বলা আছে সরকারের কোন মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যেযুক্ত কোনো কোম্পানি সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার সুপ্রিম কোর্টের বিচারক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নির্বাচন কমিশনার ও সরকারি কর্মকমিশনের সদস্যের বেলায় সংবিধানের এ ধারা প্রযোজ্য